এই যে সার্জিও রামোস, আপনি কি কখনো ভালো হবেন না? ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লাল কার্ড দেখা সার্জিও রামোস ফাউল করার দিক দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। সেভিয়া, রিয়াল মাদ্রিদ, পিএসজি, এদের যে কোনো প্রতিপক্ষের যে কোনো ফুটবলার তাকে সমীহ করে চলেছে। অনেকে বলেন রামোস নাকি লিওনেল মেসিকে সতীর্থ হিসেবে পেয়ে তাকেও নিজের আদলে রক চটা বানিয়ে ফেলেছিলেন। ফিফা বিশ্বকাপের ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সার্জিও রামোস স্পর্শ করেছেন বলেই নাকি এই হাল হয়েছে লিওনেল মেসির। এবার রামোস ঘটালেন আশ্চর্য রকম এক হাস্যকর ঘটনা। ভালো হবার চেষ্টাই করছিলেন বোধহয়, তাই ক্রিকেটের রিভিউ নেবার মতো করেই রেফারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও নিজের পাতা ফাঁদেই যেন নিজেই ধরা খেয়ে গেলেন। শনিবার লালিগায় রিয়াল সোসিয়াদাদ এবং সেভিয়ার মধ্যকার ম্যাচে 2-1 গোলে পিছিয়ে ছিল রামোসের ক্লাব সেভিয়া। ম্যাচের 87 মিনিটে প্রতিপক্ষের এক অ্যাটাকারকে বুটের স্ট্রাইক দিয়ে সজোরে লাথি মেরে তাকে ডি বক্সের ভেতর ফেলে দেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ম্যাচে ইতোমধ্যে একটা হলুদ কার্ড খেয়ে বসে থাকা রামোস এই ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, যা পরে লাল কার্ড হিসেবে দেখান রেফারি। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। কিভাবে ফেলেছেন ওই ফুটবলারকে তা দেখানোর পাশাপাশি তর্কাতর্কি করতে থাকেন রেফারির সাথে, সাথে যোগ দেন মাঠে থাকা তার সতীর্থরাও। এক পর্যায়ে রাগের মাথায় রামোস বলেন তার দ্বিতীয় হলুদ কার্ডটা প্রত্যাহার করে নিতে, আর এ নিয়ে সন্দেহ থাকলে রেফারিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR এর সাহায্য নিতেও বলেন। রেফারি বাধ্য হয়ে ছুটে যান VAR স্ক্রিনের সামনে, গিয়ে দেখেন যে ফাউলকে তিনি তিল ভেবেছিলেন তা আসলে আস্ত একটা তাল, অর্থাৎ ফাউলটা আসলেই গুরুতর ছিল। মেজাজ এবার বিগড়ে যায় তার। মাঠে দৌড়ে এসে হলুদ কার্ড প্রত্যাহার করে সরাসরি লাল কার্ড দেখান তিনি সার্জিও রামোসকে। এমন ঘটনার আকস্মিকতায় হাসি থামিয়ে রাখতে পারেননি স্বয়ং রামোসের সতীর্থ আইভান রাকিটিচও। এদিন সঙ্গদোষে আরেকটা লোহা ভাসালেন রামোস, তার লাল কার্ডের প্রতিবাদে উত্তেজিত হয়ে এগিয়ে এসে সতীর্থ হেসাস নাভাসও লাল কার্ড দেখেছেন। এই নিয়ে সর্বমোট 29 লাল কার্ড দেখলেন সার্জিও রামোস। এতই সম্পৃক্ততা যে তার লাল কার্ডের সাথে এক ম্যাচে 2 লাল কার্ড দেখে বসলেন, তাও আবার 2 মিনিটের ব্যবধানে। তাকে আপনি ফাউল করেই বিখ্যাত ভেবে থাকলে অবশ্য ভুলই হবে। এই স্প্যানিশ ম্যানের অ্যাগ্রেসিভ প্লেয়িং অ্যাবিলিটি যে কোনো ডিফেন্ডারের চেয়ে ঢের বেশি। রামোসটা যে শুধু মেরেই খেলেন তা নয়, রামোসটা দলকে উজ্জীবিত করতে জানেন। লিসবনে 2014 UEFA চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে প্রায় হেরে যাওয়া ম্যাচটায় ইনজুরি সময়ে সমতা এনেছিলেন সার্জিও রামোস। রামোসের সেই হেডেই প্রাণ ফিরে পেয়েছিল রিয়াল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটাতে আরও 3টা গোল দিয়েছিল তার দল। রামোসের প্রভাব তাই শুধু নেতিবাচকই নয়, ইতিবাচকও বটে। ফারাজি মালিহা, অনফিল্ড।